আমরা আজকে প্রথমে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিকালার আর্ট ওয়ার্ক। যেমন আমরা এখানে একটা কালার দিলাম, এটাতে আবার এটা একটা কালার দিলাম, ধরেন এটা হলো আমার ডিজাইন। আমরা মনে করেন পুরোপুরি ডিজাইনটা করে ফেলছি, কিন্তু এখন আসলে কোন কালার কম্বিনেশনটা দিলে সবচেয়ে ভালো হবে? আমরা মনে করেন এখানে তিনটা কালারের কম্বিনেশন করছি, এই তিনটা কালার ছাড়া এখন অন্য তিনটা কালার এমনি ম্যানুয়ালি দিতে গেলে অনেক ঝামেলা। প্রত্যেকটা কালারকে আলাদা আলাদা করে চেঞ্জ করতে হবে। আমরা এটা না করে আমরা কী করবো, প্রত্যেক এই পুরোটা সিলেক্ট করলাম, এইখানে একটা বাটন দেখেন রিকালার আর্টওয়ার্ক, কি রিকালার আর্টওয়ার্ক, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এই যে এডিট মোডে যদি যাই, যাওয়ার পরে এখন দেখেন আমি একটু এটাতে সরাই, সরি এখানে প্রিভিউটা অন করা নাই মনে হয়, রিকালার আর্টওয়ার্ক প্রিভিউ লাগবে না। এই যে এই লিঙ্ক বাটনটাতে কী করবো, আমরা ক্লিক করবো, এখন আমরা চেঞ্জ করি, এদিন মানে কালার তিনটাই কিন্তু, হ্যাঁ এই যে আমরা প্রত্যেকটা কালার কিন্তু একসাথে তিনটা কালারই, মানে আমরা তো এখন তিনটা কালারে করছিলাম, এখন এই তিনটা কালার না অন্য তিনটা কালারের, তো এখন এমনি ম্যানুয়ালি আমরা তো করতে পারবো, কিন্তু এইখানে আমি কি যে আমার এই আর্টওয়ার্কটা এই কাজটা যে অন্য অন্য কালারের কম্বিনেশনে কেমন দেখায়, এটা আমার জন্য একটা ভালো ইয়ে না। যেমন বিভিন্ন ইয়েতে আমরা এরকম করে, এখন এখানে মনে করেন একটা মুডে আছে, আমরা এখানে গিয়ে মনে করেন এটা এই যে কমপ্লিমেন্টারি বা এই যে আমাদের আমরা বিভিন্ন কালারের মুড দেখছিলাম না, যেমন মনোক্রোমাটিক দেখি, হ্যাঁ মনোক্রোমাটিক হইলে কীরকম হবে, বা এরকম বিভিন্ন ধরনের মনে করেন এটা শেডস হইলে এটাতে শেড দিলে কীরকম হবে, বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে, এটা কি আপনারা কি বুঝতে পারতেছেন যে এটা এফেক্টিভ, এটার এফেক্টিভনেস? আমরা যে কোনো একটা মনে করেন একটা টি শার্ট ডিজাইন করলেন, এখন বিভিন্ন কালারে এটাকে কেমন লাগে দেখতে, এখান থেকে আপনি কি করতে পারবেন চয়েস করতে। আমি কিন্তু আর মানে কাজটা অনেক সহজ হয়ে গেছে, ইচ্ছা করলে আমরা ব্রাইটনেসটা এই যে এখানে এই মডেল আছে, হ্যাঁ এই যে এখন আছে এইচএসবি, এইচএসবি মানে কি হিউ স্যাচুরেশন আর ভ্যালুর চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হিউ সে, অথবা আমি যদি দেখি যে এই যে 8GB মোডে হলে কীরকম হয়, আমরা বিভিন্ন ধরনের চেঞ্জ করব, ঠিক আছে এই চেঞ্জের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের, এখানে আরও অনেক অপশন আছে আপনারা একটু দেখে দেখবেন, হ্যাঁ বিভিন্ন কিছু চেঞ্জ করে আমরা বিভিন্নভাবে কালারের, বিশেষ করে এই যে এই এর মোড যেটা মনে করেন এখন ট্রায়াডিক, ট্রায়াডিক মোডে যদি আমরা করি তাহলে আমাদের দুটো মনে করেন এটা একটা বিজি আর্টওয়ার্ক, এখানে তো মাত্র তিনটা, মনে করেন একটা বিজি মনে করেন একটা গ্রামের দৃশ্য আঁকাইলেন, গ্রামের দৃশ্যটা এখন কি একটু বিভিন্ন কালারের কম্বিনেশনে কীরকম হয় সেটা কিন্তু আপনি ইয়ে করতে পারেন। আবার এটা করা যায়, এটা একটা করতে পারলাম, অথবা আরেকটা জিনিস করা যায় যে মনে করেন এই কালার যেখানে আছে, হ্যাঁ এই কালারকে আমি কি করব না চেঞ্জ করব না, বা এই এটার কালার এখানে নিয়ে বাকিগুলা কেমন লাগে, ঠিক আছে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন মানে ইয়ে অনুযায়ী আমরা কী করতে পারবো চেঞ্জ করতে পারবো, অথবা এটা এই যে এইখানে এটা এটা ওই যে এরো চিহ্ন না রাখা এই
করলে আমাদের জিনিসটা কীরকম হয়, অর্থাৎ কালারের বিভিন্ন কম্বিনেশন কিন্তু আমরা এইখান থেকে বুঝা গেছে জিনিসটা। একটা আপনারা একটু ঘাটাঘাটি করলে আরও আমি জাস্ট ধরাই দিলাম এখান থেকে কিন্তু অনেক, অর্থাৎ একটা কাজ শেষে ফাইনাল আর্টওয়ার্ক যেটা বলে ফাইনাল যখন আমরা ইয়ে করবো তখন আমরা এই ধরনের বিভিন্ন কালারের কম্বিনেশন নিয়ে আসতে পারবো। বুঝা গেছে জিনিসটা। এটা হলো কি মূলত আমাদের, আরও অন্যান্য জিনিস আপনারা চেঞ্জ করে দেখবেন, দিয়ে যদি আমরা ওকে দেই মনে করেন আমরা একটা পর্যায়ে মনে হলো যে এটা কারেক্ট, আমরা এটা কারেক্ট হয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে রিকালার আর্টওয়ার্ক। কোথায় যাবো আমরা? এই যে প্রথমে আমরা ডিজাইনটা করে ফেলবো বা যে কোনো মুহূর্তে আমরা চাচ্ছি যে কি এটার কালারগুলো চেঞ্জ করে, রিকালার আর্টওয়ার্ক মনে রাখবে। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা একটু একটা ডিফারেন্ট জিনিস দেখি। আমরা এখন মনে করেন এখানে একটা পাত তৈরি করি, এই পর্যন্ত আমরা যদি এটা ফিল কালারটা নান দিয়ে দিই তাহলে আমাদের কালারটা চলে যাবে। এখন আমাদের এরকম বিভিন্ন সময় আসতে পারে যে এই পাতের মধ্যে আমরা লিখবো, বলেন তো দেখি কীভাবে করবো, কেউ বলতে পারবেন? এই 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 এর মধ্যে আমরা লিখবো আমাদের লেখাটা, আমরা যা আমরা তো নর্মালি আমরা যে লিখি মনে করেন টাইপ টুল দিয়ে লিখলাম, আমরা কী করবো এখানে এই সিস্টেমে যাচ্ছে, কিন্তু আমার লেখার দিয়ে হলো এই পাতের মধ্যে লেখবো। এটার জন্য আমাদেরকে কী করতে হবে? কিচ্ছু না, এটারে বলে টাইপ অনে। প্রথমে আমরা এটাকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল যদি নেই আর এই টেক্সট টুলটা এই দে এখানে নেওয়ার পরে এটা কি যতক্ষণ একটা পাতের মতো কার্সরটা চেঞ্জ হয়ে গেছে না, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু লেখাটা, এখন আমি কি করব এই লেখাটা যেমন মর্নিংটন কলেজ অফ, দেখ এটা কিন্তু অনেক কাজের জিনিস। হ্যাঁ কলেজ অফ বিজনেস পয়েন্ট ভিউ সেকেন্ড ফ্লোর নাম্বারখানা। এখন এখানে একটা পয়েন্ট আছে, আমরা দেখেন এটা টান দিয়ে কিন্তু এখানে এদিক লেখাটারে আমরা কী করতে পারতেছি, উল্টায় দিতে পারতেছি। আবার আমি যদি এই লেখাটারে দেন এটাতে ক্লিক করে অল ধরে যদি ক্লিক করতাম তাহলে কি মনে করেন এটা শ্যাডো বানাবো এখানে পরে। হ্যাঁ কন্ট্রোল জেড, যে মনে করেন এই এই এইটা এই যে একটা ডান্ডা থাকবে যেটা আছে এটা লাইন এইটাতে ধরে আমরা এদিকে নিলে আবার এটা এদিকে চলে আসবে। আবার এই যে এই যে এইটাতে ধরে আমরা এনলে এদিকে চলে আসলো এদিকে, অর্থাৎ এই ডান্ডাগুলোকে ধরে আমরা কী করতে পারি, এগুলো কিন্তু কাজের জিনিস। যে কোনো সময় আমরা লেখারে মনে করেন এটারে যদি ওল্ড ধরে ইয়ে করে তাহলে কী হবে, না না এটা তো এই কপি হইলো, কিন্তু এই যে ওল্ড ধরে যদি এটারে এই ডান্ডায় ধরে যদি আমরা কী করি উল্টা উল্টায়াও অনেক সময়, এখন মনে করেন এটাকে হ্যাঁ হ্যাঁ কপি করতে হইলে ওল্ড থাকবো। ঠিক আছে, এরকম অনেক জায়গায় লেখা থাকে না আম্মাদ, বুঝা যাচ্ছে যে আমরা টাইপ অনে পাত্র
যে একটা পাতের মধ্যে যে কোনো ধরনের একটা পাত আমরা প্রথমে ড্রয়িং করে নিব, ওই পাতের মধ্যে আমরা কী করতে পারবো, লিখতে পারবো। সেটা কিন্তু অনেক সময় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ এনিথিং, যে পাতের মধ্যে লিখতে পারলে তার যে কোনো জায়গায় আমরা লিখতে পারবো। দেখি আমরা এটা স্টার টুল আনি, হ্যাঁ আমরা ফিল কালারটা বন্ধ করে দেই, আমরা দেখেন যদি একান্ত এইভাবে না আসে তাহলে এই এই যে অনেক সময় ইয়ে করতে পারে, আসবে অবশ্যই। ইদানি এখানে দেখেন টাইপ, এই টাইপ অনে পাত টুল এখানে ক্লিক করলাম, এখন কিন্তু অটোমেটিক চলে আসতেছে, ঠিক আছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করে বাংলাদেশ ইজ মাই মাদার লেখা যাবে না, এভাবে কিন্তু আমরা যে কোনো পাতের মধ্যে এটা আমরা করতে পারি। আপনারা একটু প্র্যাকটিক্যালি যে কোনো একটা কাজ করবেন, দেখবেন এটা। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম অলরেডি, একটা, হ্যাঁ হ্যাঁ রেডি করে নিচ্ছে, দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কি রিকালার আর্টওয়ার্ক, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কাজের জন্য যে কত উপকারী, আপনার কত কাজ কমাই দেবে এটা। এরপরে এই যে পাত, এগুলো কিন্তু একটু সিরিয়াসলি দেখবেন আর কি। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যেটা হলো আর্ট, আমি আমি একটু নোট করে নিয়ে আসছিলাম, আমি আসলে ক্লাসের আউটলাইন তৈরি করতে পারিনি, আমি জাস্ট টাইপ মানে পাত্র লেখা, হ্যাঁ ধরেন আমরা এখন এটা মনে করেন একটা আমরা দেখব ড্রয়িং ইনসাইড মোড, যে মনে করেন এখন আমি পেন্ট ব্রাশ টুল নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে একটা কিছু ড্র করতেছি, ঠিক আছে। আমাদের ড্র হলে এটাকে নর্মাল, এই যে নর্মাল ড্রয়িং, এই যে ড্র নর্মাল মোড আছে, ড্র নর্মাল মোড আছে। আমরা এখন এটাকে ইচ্ছা করলে এই যে এটা যদি সেন্ড টু ব্যাক দেয়, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলে, ও এটা তো সেম কালার, এই জন্য এটার একটা অন্য কালার দিলাম, তাহলে কি এটা উপর দিকে চলে আসছে, তাই না। কিন্তু আমার আসলে এই অংশটার আসলে দরকার নেই, এরকম এরকম অনেক সিচুয়েশন আসতে পারবে। আপনি এমন একটা কিছু করতে পারছেন যে বাইরে লাইনটা গেলে আপনার জন্য সমস্যা, যেমন এটা আমি দেন আমরা প্র্যাকটিক্যাল করলেই বুঝবো। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ড্র ইনসাইড মোড, কী বলবো, ড্র ইনসাইড, এখন আমরা এই যে পেন্ট ব্রাশ টুলটা নিয়ে আসি, বা যে কোনো কিছু আমরা যদি করি এখানে, আমরা দেখেন এখন যে ড্রয়িংটা করব, হ্যাঁ যে কালার এর কারণে আমাদের না স্টার ড্রয়িং ইনসাইড মোড আমি আবার দেখাচ্ছি, হ্যাঁ এখন দেখেন আমি বাইরের লেখাটা কি নাই, অর্থাৎ এর ভিতরে যে অবজেক্টটাকে সিলেক্ট করব ওই অবজেক্টের ভিতরে লেখাটা হচ্ছে। যেমন এইদিকে টান দিলাম, যে বাইরের অংশটা কি আর আছে না, ড্র মানে কোনো কিছু ইয়ে করবেন যে দেখা যাবে যে এই এর ভিতরে আমরা, যেমন আমরা এখন একটা পেন টুল দিয়ে একটা কিছু আঁকলাম, আমি চাচ্ছি না যে আমার কি
আঁকছি আমরা, ঠিক আছে, কিন্তু আমরা কি আগে তো সিলেক্ট করিনি, নাকি সিলেক্ট করছিলাম? আবার দেখি, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি ড্র ইনসাইড মোড আনলাম। ড্র ইনসাইড মোডে এখন আমরা পেন টুল নিয়ে এসে একটা কিছু ড্র করি। বাইরের অংশটা কিন্তু আর নাই, এরকম প্র্যাকটিক্যালি যখন আমরা প্রজেক্ট করবো বা বিভিন্ন জিনিস দেবো, আমরা দেখবেন বিভিন্ন সময় এই ধরনের লাগতে পারে যে বাইরের অংশটা আমার লাগবে না, ভিতরের অংশটা দিয়া আমরা খালি কাজ করব। ড্র ইনসাইড মোড অনেক কাজের জিনিস, কিন্তু যারা প্র্যাকটিক্যালি কাজ করতে চান, এমনি কিন্তু আসে পুরোটা, এটা ইনডাইরেক্টলি এক ধরনের ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে, এক ধরনের ক্লিপিং মাস্ক। দেখবেন এই টেকনিকটা আমাদের ইনশাআল্লাহ অনেক কাজে দেবে। তাহলে একটা হচ্ছে যে নর্মাল, আবার যদি আমি এখন ড্র এই যে নর্মাল মোড দিই, এখন আমি যদি আরেকটা, আপনারা এখন যে কোনো সময় শেপ টেপ করার সময় চেষ্টা করবেন কি দিয়া, আমরা এটার প্রিন্টটা এখন দেখেন, আগে এইটাও কিন্তু বাইরে আঁকা আছে, এটাও বাইরে আঁকা আছে, আবার এইটা বাইরে আঁকা আছে, কিন্তু এইটার কি বাইরের অংশটা নাই আর এটা ভিতরের অংশ সব কিছুই আছে নর্মালি, আমাদের নর্মাল ড্রয়িং মোড। সিমিলারলি এখন যদি আমি আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটার সাথে আর একটা এনে ডাবল ইয়ে হয়ে গেছে, এই জন্য হয়তো হচ্ছে না। একবার হওয়ার পরে মানে আবার হয় না, না দিয়ে আমরা আরেকটা অবজেক্ট আই না, আমরা প্রথমে যে কোনো একটা কিছু আঁকলাম, তারপরে আমরা না ডাইরেক্ট সিলেকশন না, এটা তো নর্মাল সিলেকশন পুরো এই এই অবজেক্টটা। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এই যে ড্র ইনসাইড মুডটা আসছে, এখন আমরা এনিথিং দেখা গেছে এই যে বাইরের অংশটা এখন আর থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে তাহলে তিনটা জিনিস আমরা শিখছি, কী কী আম্মাদের একটু বলেন প্লিজ। রিকালার ওয়ার্ক আর্ট, ইয়ে সরি, রিকালার আর্ট ওয়ার্ক মানে, এরপরে আমরা কী শিখলাম, টাইপ অনে পাথ টুল, তারপরে টাইপ আরেকটা জিনিস শিখছি যে কী কী ইনসাইড মুডে, অর্থাৎ ড্র ইনসাইড মুডে আমরা কী করবো, ড্র করবো, অর্থাৎ ওই অবজেক্টের ভিতরেই শুধুমাত্র ড্রয়িংটা হবে, বাইরের অংশটা আসবে না। সূক্ষ্ম কাজের ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক কাজে আসবে। এখন আমরা একটা জিনিস শিখব, গসিয়ান ব্লার বলে আর এটাকে, যেমন আমরা এফেক্ট, এই যে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আচ্ছা এখানে কিন্তু দুই ধরনের এফেক্ট আছে, এই যে আপনারা দেখছেন আমরা এখান থেকে বিভিন্ন জিনিস শিখছি, এই যে একটা হচ্ছে ইলাস্ট্রেটর এফেক্টস, একটা হচ্ছে ফটোশপ এফেক্টস। ইলাস্ট্রেটর এফেক্টসের আমরা অনেকগুলো জিনিস বিভিন্ন ওয়ার্প এইগুলো শিখছি না আমরা, হ্যাঁ, তারপরে স্টাইলাইজ থেকে আমরা অনেকগুলো যে ড্রপ শেডো, হ্যাঁ, স্ক্রিবল, এই ধরনের অনেকগুলো জিনিস আমরা কী করছি, রাস্টার এই যে পাথফাইন্ডারের তার শিখছি, পাথ নিয়ে আমরা অনেক কিছু করছি, অফসেট পাথ এই সেই, হ্যাঁ, ডিস্টোর্টেড ট্রান্সফরমেশনে আমরা অনেক কিছু দেখছি, আপনারা আরও জিনিসগুলো কিন্তু এগুলা দেখুন, কনভার্ট টু শেপও দেখছি আমরা, থ্রি ডির তো আমরা দেখছি, হ্যাঁ। এখন আমরা ওই যে এখান থেকে ব্লার এফেক্টটা নেই,
ব্লাড, এর মধ্যে আছে গসিয়ান ব্লাড। এটা দিলে কি হবে দেখেন, এই দেন অনেক সময় একটা এফেক্টকে এরকম আমরা যেমন এটা দিলে আমরা এরকম কী আসতে পারি। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই আমি। এরকমভাবে আমরা কি করতে পারি, যেমন কারণ আমি আবার ডিলিট করি, আপনি যে কোনো একটা পেন টুল দিয়ে কী করেন, আপনারা এখন থেকে যে কোনো সময় খালি পেন টুল নিয়ে আসবেন, যত বেশি পেন টুল নিয়ে, এই যে আগে আমরা কী করছি, এখন তো আমরা একটু অ্যাডভান্স লেভেলে গেছি তাই না, আগে আমরা কি সার্কেল স্টার এগুলো নিয়ে নিয়ে আসা কী করছি, মানে এখন আমরা আস্তে আস্তে যখনই কোনো কিছু করব তখন যেন আমরা পেন টুলটা নিই, কারণ পেন টুলের অনেক কাজ হবে বুঝছেন। যেমন মনে করেন এইখানে এটা আনার পরে আমরা যদি এই পেন টুলের এই এইটা দিয়ে মনে করেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, তাহলে কী করতে পারবো আমরা, এটাকে এখন এদিকে নিলাম, এরপরে এই দেন এ দেন এরকমভাবে ড্রাগ করে আমরা কী করতে পারতেছি, তারপরে এইটাকে ক্লিক করলে আমরা কী হচ্ছে কর্নার পয়েন্ট হয়ে যাচ্ছে, এগুলো আমরা শিখছি না, এই যে এটাকে মনে করেন এটা কর্নার পয়েন্ট করব, এরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন শেপে আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো কিন্তু দেখতে থাকবো, ঠিক আছে। এমনি জাস্ট দেখাইলাম আর, অর্থাৎ পেন টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ নেওয়ার চেষ্টা করবো প্রথমে। এখন আমরা একটু লেয়ারে যাই, উইন্ডো থেকে গিয়ে কী করবো আমরা, লেয়ার, এই লেয়ারে গিয়ে এই লেয়ারটা কী করে দিলাম, লক করে দিছি। আমি এখানে গিয়ে নতুন আরেকটা এই লেয়ারের মধ্যে, না লেয়ারের মধ্যে তো আমরা সাব লেয়ার হতে পারে আমরা নর্মালি যেটা হয়, এখন আমরা কী করলাম এটা নতুন লেয়ার নিলাম, কী করলাম এটা নতুন লেয়ার নিলাম। আচ্ছা এই নতুন লেয়ার নেওয়ার আচ্ছা আমরা লক করার আগে আমরা একটা জিনিস করি কি, এটাকে একটু কপি করে রাখি, ঠিক আছে। আচ্ছা এখন এইটাকে আমরা এটা একটা পাত, এটা একটা পাত, এখন এই যে পরে যে পাতটা নিছি এটাকে আমরা ইচ্ছা করলে ওই লেয়ারে কী করলাম নিয়ে গেলাম, তাহলে এখন এখন কি এইটার আন্ডারে আছে এই লেয়ারটা আর এটার আন্ডারে আছে এই লেয়ারটা, মনে করেন এই লেয়ারে আমি একটু কালার চেঞ্জ করে দিই আপাতত বোঝার জন্য। হ্যাঁ এখন এই লেয়ারটা আমি কী করতেছি, এটা হচ্ছে এক নম্বর, কোনটা কোনটা হচ্ছে এক নম্বর লেয়ার ধরছি আমরা, এই যে এই কালার তাই না, তাইলে বা আমি ওই এইটাকে লক করে দিই, এটাকে লক না করে এটাকে কী করলাম লক করে দিলাম, লক করা মানে কি এটা আর মুভ হবে না তাই না। এখন এইটাকে নিয়ে আমরা এখানে ফিট করে দিই, কী করছি আমরা এটাতে এখানে ফিট করছি, কিন্তু এটা কি লেয়ারটার নিচে আছে না এটার, এখন আমরা এই লেয়ারটাকে এটার না, এটা তো এখন ওই যে ওইটা লক করা তো এই জন্য আর ইয়ে হচ্ছে না তাই না, আমরা একটু লকটা ছড়াই দিই, এটা নিচে যাই গিয়ে। আচ্ছা আমরা এই জিনিসটাই করি, অসুবিধা নেই, যাচ্ছে না যখন, তাহলে আমরা নিচে কোনটা হচ্ছে ওইটা তাই না,
আমরা নিচেরটাকেই কী করি, নিচের লেয়ারটাকে লক করে দিই, এটাকে আমরা তুলে দিই, তাহলে উপরের লেয়ারটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এখন আমরা পেন টুল দিয়ে একটা ড্রয়িং করি, আমরা যে কোনো ধরনের একটা শেপ নিতে পারি। এটা একটা ডিফারেন্ট কালার করে দিলাম। এখন দেখেন এইটা আমরা এটাকে ধরতেছি, আমরা ক্লিপিং মাস করবো, এটাকে ধরতেছি আমরা ছবি। ছবি হলে কি এটা কি নিচে থাকবে, তাই না? এটা তাহলে অ্যারেঞ্জ স্যান্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে। তাহলে এইটা হলো আর শিফট ধরে কি করব, এটা এই দুটাকে সিলেক্ট করে আমরা মেক ক্লিপিং মাস্ক করি। এই দেখেন আমরা তো নর্মালি যেটা শেপটা থাকে তাকে কি ওইটা কী হয়ে যায়, সাদা হয়ে যায়, কিন্তু ওই যে নিচে ওই কালারটা থাকার কারণে, তাহলে কি ওই কালারটা এমনি তো নর্মালি কি এটা এটাকে যদি ছবি হয়, মনে করেন এটা আমরা এখন ছবি না করে কী করছি, এটা একটা পিকচার না করে এটাকে কী করছি, একটা শেপ হিসেবে নিছি, ওইটাকে আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। এখন কিন্তু আমার কি কালারটা কোনটার আসতেছে, এই এই অংশটা কি আসলে এই দেন এই অংশটা অন্য জায়গায় নিলে কি এটা সাদা, কিন্তু ওই যে নিচে ওই কালারটা থাকার কারণে এটা দেখেন টি শার্ট ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে এটা আপনি ক্লিপিং মাস্ক করলেন কিন্তু ওই কালারটা কিন্তু ঠিকই থাকতেছে, বোঝা গেছে জিনিসটা। এখন আপনি এইটাতে এই যে আপনি ক্লিপিং মাস্ক করেন, এখন এইটাতে আমি কি করি এফেক্ট ব্লার এফেক্টটা, ব্লার গসিয়ান ব্লার আমরা নিজে এটা ইউজ হয় বেশি, এখানে প্রিভিউ দেন একটা শেপ নিয়ে আসা যায় না, এই ধরনের বিভিন্ন জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস এরকম, মানে একটা ক্লিপিং মাস্কের মধ্যে ঢুকাইয়া আপনি অন্য একটা কালারের মধ্যে কম্বিনেশন করতে পারবেন, বুঝা গেছে? হ্যাঁ, যে একটা শুধু একটা নিয়ে, মনে করেন এখানে ক্লিপিং মাস্ক আমরা কী করছি, ক্লিপিং মাস্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মানে ব্যাপার কিন্তু। এইটাকে এই দেখেন আমরা অনেক কিছু এখানে ইউজ করছি, আমরা কী করছি এখানে প্রথমে পেন টুল দিয়ে আঁকছি, তারপরে কী করছি ক্লিপিং মাস্ক করছি, এরপরে আমরা এখানে গসিয়ান ব্লার ইউজ করছি। গসিয়ান ব্লারটা কীভাবে ইউজ করবে, ইয়ে সামনে একটু, হ্যাঁ হ্যাঁ এফেক্ট এফেক্ট ও সরি হ্যাঁ এফেক্ট ব্লার গসিয়ান ব্লার। তা আপনারা আমি সুনির্দিষ্ট কোনো কাজ দিচ্ছি না, মানে আপনারা করবেন আপনাদের একটা ডিজাইনের মধ্যে যেন আমি এই জিনিসগুলো দেখতে চাই, আপনারা যেন হোমওয়ার্কটা করবেন যে কোনো ধরনের একটা, এখন তার এটা স্পেসিফিক কিছু না, যে কোনো একটা ডিজাইন করবেন ওই ডিজাইনের মধ্যে কী করবেন যেন এই এফেক্টগুলো ইউজ হয়, এটা কিন্তু খেয়াল করবেন যে আমরা গসিয়ান ব্লার, তারপরে এই যে আজকে যে শিখলাম যে কি ইনসাইড ড্র ইনসাইড মোড, তারপরে কি রিকালার, এইটাকে যদি আমরা রিকালার করতে চাই তাহলে কী করবো, এই যে রিকালার আর্টওয়ার্ক পুরোটা সিলেক্ট করব। এখন দেখেন আমরা কি এই যে এডিটে যাব, কিসে এডিটে গিয়ে আমরা এখানে ইচ্ছা করলে কী করতে পারি মুড সিলেক্ট করতে পারি, মনে করেন এটা কমপ্লিমেন্টারি এই যে এখানে। এখন দেখেন সরি আমাদের এই যে এই যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে কী করতে হবে, লিঙ্কটাকে অ্যাক্টিভ করতে হবে, তাই নাইলে একটাই চেঞ্জ হবে। আচ্ছা ও আহা, এখন এটাকে আমরা কী করছি, আমাদের এটা লক করা ছিল এই জন্য রিকালার আর্টওয়ার্ক, এটা কিন্তু অনেক কাজের জিনিস, এটা আমার জানাও ছিল না আসলে, এই দিন ইয়ে করে দেখছি। দেখা একদম যেমন মনে করেন আমরা এডিট মুডে যাব, এডিট মুডে গিয়া এখানে এখন যদি আমরা কালারটাকে কী করি সরি এই সবগুলোকে লিঙ্ক করতে হবে এখানে, সবগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু, বুঝা গেছে জিনিসটা, যে এখানে যা কালার আছে এইটার ইচ্ছা করলে আপনি এই যে ব্রাইটনেস কমায়া বাড়ায়া বিভিন্ন কিছু, মানে এইটার ব্রাইটনেস বাড়ালেন ওইটার ব্রাইটনেস করার সময় দেখবেন অনেক কিছু এখানে আমরা করতে পারবো, বুঝা গেছে না জিনিসটা। হ্যাঁ
একটা কালার, হ্যাঁ এটাও করতে পারবেন, একটা সুনির্দিষ্ট যদি আপনি করতে চান, হ্যাঁ সেটাও আপনি করতে পারবেন। মনে করেন এই যে, মনে করেন আমার এই কালারটা ফিক্স থাকবে, হ্যাঁ এই কালারটা মনে করেন এইখানে, সরি এই যে এই কালারটা আমি কী করে রাখতেছি, এই যে এটা চেঞ্জ করবো না, হ্যাঁ এখন আমরা সরি এটা গিয়া হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো 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 যে কোনো একটা কালারকে আমরা কিন্তু কী করতে পারি, এই যে অ্যাসাইন আছে না এটা দেখাচ্ছিলাম, এইটা ফিক্সড রেখে অন্যগুলো আমরা কি করব, বা এইটা হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছিলেন প্লিজ, ও রাজীব, হ্যাঁ তাহলে বলেন প্লিজ কে কে বলছিলেন, কে বলছিলেন, হ্যাঁ ও বন্ধু কীতা খবর আসেন বেলা, কীতা খবর, হ্যাঁ রিনিউ করিল, ওই আগে তো মারছিলে, ও বুঝছি বুঝছি, তা কোনা তো বুঝো বুঝ যাও, কোনো কোনো নাও কোনো নাও লাগবো, আচ্ছা আমি মনে আমি মনে তো টাইম টাইম ফিক্স করছেন, আচ্ছা 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 বন্ধু, ওকে ওকে, আরে এটা খুব ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ স্যার, ওকে তো বস, ওকে ওকে সাম, একটারে আমরা এই যে এরো চিহ্ন আছে না এটা তুলে দিয়ে আমরা এখন যদি আমরা অন্যগুলা চেঞ্জ করি, মানে এখান থেকে অন্যটার চেঞ্জ হচ্ছে কিন্তু এটার কোনো কিছু, আমরা বলি এখন আমরা ওই যে কি যেতে যাই, এখন এডিট মুডে যাই, একটাকে ফিক্সড করব, মানে ফিক্সডের একটা মুড আছে একেবারে স্পেসিফিক, এই যে এইটা ফিক্স থাকতেছে, ঠিক আছে এইটা ফিক্স থাকতেছে, এইটা চেঞ্জ হচ্ছে, এই যে এখানে ইয়েটা চেঞ্জ হচ্ছে, এরকম একটু ঘাটাঘাটি করলে আপনারা আরও অনেক জিনিস দেখতে পাবেন, বুঝছেন এগুলার মানে অনেক অনেকভাবে অনেক কিছু করার ইয়ে আছে, বসে আপনি যত মানে এগুলোর ব্লেন্ডিং করবেন আর মিশাবেন যত বেশি ইয়ে করবেন দেখবেন অনেক কিছু চলে আসতেছে, ঠিক আছে তাহলে এটাও মোটামুটি আমরা তাহলে আজকে আমরা হ্যাঁ চারটা জিনিস মোটামুটি কভার করছি, কী কী, রিকালার আর্টওয়ার্ক টাইপ টাইপ অনে পাথ টুল, তারপরে রাশিয়ান ব্লার, রাশিয়ান এটাতে কি গাসিয়ান ব্লার না কি বলে ব্লার আর গাসিয়ান ব্লার, গাসিয়ান ব্লার আর ড্র ইনসাইড মোড, ড্র ইনসাইড মোড আপনারা মানে দেখবেন কাজের ক্ষেত্রে যখন আপনার প্র্যাকটিক্যালি কাজের ক্ষেত্রে যে ওই যে হাত মানে এটা ড্র ইনসাইড মোডে হলে কি মনে করেন এর এই এই কাজটাতে আমি করতে যাচ্ছি কি মানে আমি এমন একটা সূক্ষ্ম জিনিস করতেছি যে মনে করেন এমন এখানে একটা ড্রয়িং করতেছি, ধরেন তো ভালো ড্রয়িং পারি না জন্য একটা সমস্যা হয়ে গেল, যেমন মনে করেন এখন পেন্সিল টুল নিলাম, নেওয়ার পরে মনে করেন আপনি এই যে বাইরে যে যে টানটা দিচ্ছেন এইটা চাচ্ছেন কি কিন্তু এটা করতে গেলে এখানে লাগতেছে,
এটা এইভাবে শেপটা আনতে গেলে কিন্তু আপনি চাচ্ছেন যে কি এই বাইরে যে আঁকেবুকে করছেন যে এটা ওইটা কি থাকবে না, তখন যেমন এটার স্ট্রোকটা যদি আমরা বাড়াই দিতাম, বোঝা যায় জিনিসটা, এটাকে সিলেক্ট করে যেমন এই যে বাইরের যে অংশটা আছে এটা আমার কি অ্যাকচুয়ালি দরকার নাই, তখন আমরা ড্রয়িংটা যদি এইভাবে করতাম যে আমি প্রথমে কী করলাম এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কী করবো আমরা যে ড্র ইনসাইড মোড, এটা তো সিলেক্টই হচ্ছে না, এই যে ড্র ইনসাইড মোড, তাইলে এখন মনে করেন পেন্সিল দিয়ে বলেন, পেন্টুল দিয়ে বলেন, যা কিছুই বলেন, হ্যাঁ, বা আপনি আপনি খালি আঁকবো কেন, এখানে মনে করেন এই দেন আরও সুন্দর সিস্টেম আছে, আমি কী করলাম এখানে একটা সার্কেল নিব মনে করেন, এই দেন সার্কেলের মনে করেন এটার কালার ধরেন একটা হালকা শেড হবে, হ্যাঁ ধরেন দেখেন প্র্যাকটিক্যালি এই দেন এই এই জিনিসটাই তো আমরা পেয়ে গেলাম, দেখেন আমি কিন্তু কালার ঠিক করে নিই ওইখানে আবে যাবে আরও অনেক কিছু, জাস্ট এইটুকুতে আমরা আমি আরেকবার দেখাচ্ছি এই এইটুকু তো বুঝছেন আমি কিন্তু পুরো সার্কেল আঁকছি কিন্তু বাইরের অংশটা আমার নাই, বাইরের অংশটা কিন্তু নাই এই জিনিসটাই আর মেইনলি আমি আবার দেখাচ্ছি একটু, এখানে ওই আবে যাবে অনেক কিছু চলে আসছে, তো যেমন মনে করেন এই দেখেন একটা প্র্যাকটিক্যাল ইয়েটা চলে আসলো একটা সার্কেল আঁকলাম, এখন মনে করেন আমি এইখান থেকে কী করলাম ড্র ইনসাইড মোডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মনে করেন আমি এখন এখানে একটা সার্কেলই আঁকি, এটার একটা কালার দিই মনে করেন হালকা শেড দিলাম, এইটুকু দিলাম মনে করেন স্টার, ওর ওইটাতে হাত পড়ে যায়, ড্রয়িংয়ের আলাদা একটা মুড আছে, আমি আমার মনে হয় আমি বুঝাইতে পারছি যে এটার বাইরের যে অংশটা আসে দেন এটা আমরা এরকম পুরা সেটা আমার তো এই যে অর্ধেক করে আঁকা আমার জন্য কঠিন ছিল, ঠিক আছে এরকম অনেক কতভাবে যে একটা জিনিসকে আসলে মুড আসলে মানে আপনি ইনসাইড মুড নিয়ে মনে করেন এটার পুরা জিনিসটার আপনার দরকার নাই, আপনি একটা অংশ যেমন মনে করেন এখানে ইনসাইড মুডে আসে আমি একটা পেন্টুল দিয়ে একটা কিছু আঁকলাম, এখন এটারে কী করতেছি এই যে ফিল কালারটা কী করে দিলাম, হ্যাঁ সিলেক্ট করে না সিলেক্ট করে এই যে ড্র ইনসাইড মোড, এই যে ড্র ইনসাইড মোড দেখেন এইরকম একটা ইয়ের মধ্যে কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এরকম আমরা কিন্তু বিভিন্ন ধরনের ড্র ইনসাইড মোডটা আমার ধারণা অনেক কাজের, আপনার ডিজাইন যদি আপনি একজন নন ডিজাইনার মনে করেন আমার মতো একজন নন ডিজাইনারও কিন্তু মানে ডিজাইনিং স্কিল আপনি শো করতে পারবেন, একটা আছে না কেউ কেউ আছে ন্যাচারালি আর্ট করতে পারে, আর্ট যারা করতে পারে অ্যাকচুয়ালি তারা মানে যদি ইলাস্ট্রেটরে মানে একটু বিশেষ করে লাইন আর্ট পোর্ট্রেট আর্ট এগুলাতে দক্ষতা অর্জন করতে পারে মানে এরা ফাটাই লেবে, বিশেষ করে আমি বলি এখন যে গ্রাফিক ট্যাবলেট দিয়ে যদি আপনি এখানে ড্র করলেন যত পারফেক্ট হবে পরে ওইখানে গিয়ে মুছামুছি কিছু কাজ আছে ওইগুলো করলে আপনার ওটা পুরো একটা ভালো কাজ হয়ে যাবে, কারণ এমনি মনে করেন আপনি হয়তো ভালো ড্রয়িং জানেন কিন্তু ভালো কালার কম্বিনেশন জানেন না কিন্তু এখানে গিয়ে আপনার অটোমেটিক আপনি অনেক কিছু মানে আপনার নর্মাল ড্রয়িংটাকে আপনি মানে একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারবেন আর কি, ঠিক আছে
তাইলে আমরা এই জিনিসটা দেখলাম। আচ্ছা, গতদিন তো মেশটুলটা দেখাইছিলাম নাকি, মেশটুল, মেশটুলটা আপনারা প্র্যাকটিস করবেন, যে মেশটুলের আমরা ইয়ে করবো, মেশটুল, তারপরে হচ্ছে গিয়া একটা জিনিস আর আমি এসবাই বলছিলাম। হ্যাঁ, না না, শেপ চেঞ্জ হয় না, কালারও শেপ এখানে, এখানে আমি দেখাই, না 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 না, মেশটুল এটাই আমি বলি, এই যে এটাতে আমরা এইটার কালার যদি চেঞ্জ করি কি পুরোটা কালার চেঞ্জ হবে, ঠিক আছে? মনে করেন এখান থেকে আমরা, আমি যদি মনে করি যে এইটুকুর কালার চেঞ্জ করব, এটা কি করা যাবে এখানে? না, সেটার জন্য আমাকে কি করতে হবে, আমরা অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। এখন এখানে মনে করেন আপনি কলাম কয়টা দিবেন, রো কয়টা দিবেন, আপনার ইচ্ছা মতো মনে করেন 4/3 দিলাম। হুম, সেন্টার থেকে দিতে পারেন, ফ্ল্যাট থেকে, এই যে প্রিভিউ দেখাচ্ছে, ফ্ল্যাট থেকে হলে কীরকম হবে, এইচ থেকে হলে কীরকম হবে, ধরলাম আমরা এই সেন্টার থেকে দিব, ঠিক আছে? এখন সে একটা ইয়ে দিয়ে দিছে। এখন আমি মনে করেন এই যে অংশটাতে আমি এখন এই যে এখানে, এটা কিন্তু আপনারা ইউজ করবেন, ওই জানি মেশ টুলটা, এই যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এরপরে এই যে মেশ টুলে, সরি, এই যে এটাতে ডাবল ক্লিক করে এখন আমি দেখেন এইখানে যদি একটা কালার দেই, যেমন মনে করেন একটা লাল কালো কালার দেই, এটা হালকা, যেমন ওই অংশটা লাল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই করলাম, এটা কিন্তু আপনার দেখবেন একটা সিম্পল ডিজাইনকে আপনার অনেক সুন্দর করে ফেলবে। এই যে আপনারা যে আমরা প্রথমে আসলে, এখন আস্তে আস্তে কিন্তু যত ইয়েতে যাবেন, যেমন মোটরসাইকেল চালাইতে গিয়ে বলেন প্রথমে মনে হয় না যে একেবারে হাতে ধরাটাই খুব ইম্পর্টেন্ট, পরে দেখা যায় যে এই যে ইয়ে তো হাত ছাড়াই চালায়, ওই যে মনে করেন আমাদের তারেক, হ্যাঁ, এর মাঝে ভিডিও করে, হ্যাঁ, তা একসময় মনে হয়, যেমন আমরা প্রথমে মনে করছি কি কালার দুইটা তিনটা নিয়ে আসতে হবে, অমুক 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 ওয়েবসাইট থেকে কালার নিয়ে আসতে হবে, অমুক জায়গা থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসতে হবে, একটা পর্যায়ে, কিন্তু এখন আর আমি নিজে মনে করেন একটা প্রিন্সিপাল মানে চলবো যে আমি দুইটা কালার যে বেশি, এখন দুইটা কালার দিয়ে আপনি দেখেন, মনে করেন সাদা কালা দিয়ে এই জিনিসটাকে সাদা কালা করেন, তাহলে দেখবেন এই যে সুন্দর সুন্দর, মানে শুধু সাদা আর কালা মানে ইউজ করে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস করতে পারি, ঠিক আছে? এই দেখেন এই এই যে টুলটা, তো একটা পর্যায়ে গিয়ে আগেরগুলোর ইম্পর্টেন্স কী হয়ে যায়, আমার তো মনে হয় যে কোনো ব্যাকগ্রাউন্ড এখন তৈরি করবেন আপনি মেশ টুল দিয়ে করবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করেন আপনি মেশ টুল দিয়ে করলে অনেক মানে সুন্দর হবে। এই যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে করি না, ওইখানে আপনি মেশ টুল ইউজ করবেন, মেশ টুলে এক্সপার্ট হবেন। এখন মনে করেন আমি চাচ্ছি যে এই এই পয়েন্টটা থাকবে না, হ্যাঁ, তাহলে ক্লিক করে অল্ট ধরে যদি আমরা ক্লিক করি তাহলে অংশটা চলে গেল, ঠিক আছে? আবার ক্লিক করলে চলে আসবে। এখন আমাদের দেখেন অল্ট অল্ট, হ্যাঁ, অল্ট ধরে এটা, এখন আবার মনে করেন চাচ্ছি যে আবার থাকতো, এটা চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি যে পয়েন্টটা থাকুক কিন্তু পাথটা চলে যাক, অল্ট ধরে পাথের মধ্যে ক্লিক করলে পাথটা চলে যাবে, কিন্তু এই যে কি একটা লাইন চলে যাবে, মনে করেন এখন আবার এখানে চাচ্ছি আসতো, আমি চাচ্ছি যে এই লাইনটা চলে যাবে, ঠিক না? অল্ট ধরে পাথের মধ্যে যদি ক্লিক করি পাথটা চলে যাবে, এখানে এখানে করলাম, বিশেষ করে এই যে আপনারা এইটা খুব বেশি কাজে আসবে কোন জায়গায় আমি বলি, আমরা যখন পোর্ট্রেট ডিজাইন শিখবো, পোর্ট্রেট এগুলোর কিন্তু একটু স্কিল না হলে কিন্তু পোর্ট্রেট করতে পারবে না। আর পোর্ট্রেটের একটা সুবিধা কী, পোর্ট্রেটে কিন্তু ওই ইয়ে এই আমাদের আর্নিংটা বেশি, কিন্তু পোর্ট্রেটে আর্নিং বেশি, কোনো ক্রিয়েটিভিটি নেই, সূক্ষ্ম সূক্ষ্ম, মনে করেন আমাদের এই যে না হাতের কালার এই এইটুকু এইটার একরকম কালার এটাই, কিন্তু এত কম মানে চেঞ্জটা কি অনেক কম, তা আপনি যখন এইগুলো করে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রয়, এখানে তো মনে করেন 4/3 করছে, দেখা যাবে যে 50/50 আপনি কী করবেন, তখন আপনি ইয়ে করে করে আর যেটা এটা কিন্তু কোনো শেপের কোনো চেঞ্জ করতেছেন, আপনি নর্মালি গেলে এটা চলে আসতেছে। এই দেখেন এটাকে যদি আপনি এখন একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে নেন, আমার তো ধারণা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হওয়ার কথা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কিছু একটা লেখা টেখা চেঞ্জ করে মনে করেন অনেক কিছু আপনারা করতে পারেন, তা আপনারা এই জিনিসটা রিকম্বাইনটা করবেন, ঠিক আছে? তা আমার মনে হয় আমরা, আমি আর কিছু বাকি আসি না, আমি আসলে আজকে ক্লাস ইয়েটা করতে পারি না, তারপরে এখানে এসে লেখছি কী কী দেখাবো আপনাদের,
হ্যাঁ, রিকালার ড্র ইনসাইড মোড গার্গসিয়ান কালার, এই দেখা যাচ্ছে আমরা মোটামুটি। আর গতদিন আর একটা জিনিস দেখাইছিলাম, ওইটা কি আপনারা ওই যে কম্পাউন্ড শেপ, ওইটা কি করছিলেন আপনারা কেউ? কম্পাউন্ড শেপ, এই দেখেন মনে করেন এটা এটা একটা শেপ, আমি এটা একটা শেপ নিলাম, এই দুইটাকে আমরা কি করতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি উইন্ডো পাথফাইন্ডার, পাথফাইন্ডারে গিয়ে আমরা নর্মাল, আমি এটা হ্যাঁ আমরা নর্মাল, আমি এটা দুইটা কপি করে নিই ছোটো করে নিই, এটাকে যদি আমরা কি করি এটা ইউনাইট হবে পাথফাইন্ডার, এটা কি আমরা ইউনাইটটা শিখছি না, ইউনাইট ও মেশমুশ হইলে এগুলো আগে করতে হবে, মেশমুশ হইলে আর হইতো না, নর্মাল ইয়ের মধ্যে করতে হবে, যে কোনো দুইটা তিনটা যে কোনো জিনিসের সঙ্গে। এখন এটা দিলে কি আমাদের এটা ইউনাইট হয়ে যাচ্ছে, ইউনাইট হলে কি হচ্ছে একটা একটা পাথ হচ্ছে, হ্যাঁ আর এটা কিন্তু দুইটাই মিলে পুরো একটা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে কি আমরা যদি এই দুইটাকে অল্ট ধরে কি করি ইউনাইটে দেই, তাহলে কি হচ্ছে এটা কম্পাউন্ড শেপ হচ্ছে, কম্পাউন্ড শেপ। এটা এটার মধ্যে পার্থক্যটা কি, প্রথমে হ্যাঁ হতে পারে, কিন্তু এখানে বিষয়টা আছে এখানে লাভটা কি হবে, যে মনে করেন এই দুইটা কিন্তু তার আগের কোনো অস্তিত্ব নাই, এখন দুইটা মিলে একটা হয়ে গেছে, আপনি চাইলে ওইটাতে যেতে পারবেন না বা ওইটার কোনো চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এইটাতে মনে করেন আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এইটার কালার মনে করেন বা একটা মনে করেন যে কোনো কিছু চেঞ্জ করবেন, ধরেন এইটাকে একটু ছোটো করতে যাচ্ছেন, এটা সরি ধরেন এটা করতে যাচ্ছেন, ওইটা কিন্তু আপনি এইটাতে করতে পারবেন না, ঠিক আছে। এখন আমি মনে করেন এটার এই যে স্ট্রোক আমি যেটা দেখেছিলাম যে এটা স্ট্রোক যদি বাড়াইতে হয় তাহলে উইন্ডো স্ট্রোকে যেতে হবে, এটারা যখন আপনারা ওই যে লোগো টোগো করতে গেলে কিন্তু আপনারা মানে তার নিজের অস্তিত্ব টিকায় রাখতেছে, আবার কি এই দেখেন আলাদা এই ভিতরের শেপটা হচ্ছে না, কিন্তু এইটাতেও সেম। তাহলে এটার এটার পার্থক্য কী কী, একটা মৌলিক পার্থক্য হচ্ছে কি এটাতে তার মানে মূল যে শেপ ছিল, মূল শেপ কি এখানে কয়টা ছিল, দুইটা ছিল, এটা কিন্তু থাকতেছে আর এটা নাই। এখন আমাদের যে জিনিসটা হচ্ছে গিয়া এটা প্র্যাকটিক্যালি দেখেন আমরা যখন আমরা ডিজাইন করব, অনেক সময় দেখা গেছে যে আমাদের এটাকে প্র্যাকটিক্যাল আমি বলছিলাম প্রজেক্ট করার সময় আমি যখন প্রজেক্ট করব দেখবেন প্রত্যেকটাতে কিন্তু এরকম তার নিজের অস্তিত্বটা মানে আগের যে শেপ ছিল পুরানো শেপটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হয়তো এটা এভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এটার কারণ ওইটার একটু চেঞ্জ করা লাগতে পারে, আপনি দুইটাকে কী করছেন শেপ করছেন, নাহলে আবার পুরো কাজটা আবার দেখা যাচ্ছে পিছন থেকে করতে হচ্ছে। তাহলে আমরা এটা কী করবো অল্ড ধরে করলেই দেখেন এখানে আসছে কি কম্পাউন্ড শেপ, আর এটাকে করার পরে এটা একটা পাতে পরিণত হয়েছে, বুঝে গেছে জিনিসটা। তাহলে আমরা এগুলো একটু প্র্যাকটিস করি সবাই মিলে, আর একটা আপনারা কিন্তু ওদের ইয়ে করছিলেন যে সবাই একটা করে এঁকে দেবেন, এখন কয়জন আছেন ক্লাসে, তিনজন ছয়জন নয়জন দশজন আলহামদুলিল্লাহ অনেক অনেক দশজন ক্লাসে, হ্যাঁ দশজন যদি ক্লাসে হয় তাহলে আমি তো দশটা হোমওয়ার্ক আশা করবো, আরেকজন একজনের হোমওয়ার্ক থেকে কিন্তু আরেকজন কিন্তু শিখতে পারে। আর আপনারা আর আমরা আগামী সপ্তাহ থেকে কিন্তু ইনডিজাইন শুরু করে দিব, সাময়িকভাবে আমরা কী করতেছি ইলাস্ট্রেটরে আবার আমরা ফিরে আসবো, মনে করেন আমরা ইনডিজাইনটা মোটামুটি কী করে কাভার করে আইসা কী করব এই আবার ইলাস্ট্রেটরে তখন আমরা দশটা প্রজেক্ট করবো, একেবারে ফাইনাল প্রজেক্ট, একটা বড়ো বড়ো প্রজেক্ট, এক একটা বড়ো এবং প্রত্যেকে কিন্তু প্রজেক্ট করতে হবে, প্রত্যেকে আমরা প্রজেক্ট এখানে এখানে আমি প্রজেক্টের এখানে ভিডিও করে দিব, টোটাল প্রজেক্টটা করে দিব, আমি টোটাল প্রজেক্টটা আমি করে দিব, আপনারা কী করবেন কপি করেন আর যেভাবে করেন আপনারা এটা করতে হবে, করলে আমাদের ইলাস্ট্রেটর সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে।
ফুকা কোন যেটা কনফিউজ হয়, আমার একটা জিনিস হলো কি, আচ্ছা আমি রেকর্ড বন্ধ করে দিই।